এটা বলা যাবে আচ্ছা আপনাদের দুইজনের বন্ধুত্ব 10 বছর 10 বছরে উনার আপনি 3টা খারাপ গুণ বলবেন এবং আপনি উনার 3টা হ্যাঁ এটা এটা জানতে চাচ্ছি এটা এখন ওই 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 শোটা তো আমরা পাচ্ছি না হ্যাঁ ওই সময়টা তো পাচ্ছি না ভালো গুণ ভালো গুণ তাহলে আপনি ভালো মেয়ে ভালো বান্ধবী আপনি কপি পেস্ট করলেন এটা তো কপি পেস্ট হলো আপনাদের কপি পেস্ট হয়ে গেল জিনিসটা তাহলে হ্যাঁ আমরা কপি পেস্ট করব আমরা বন্ধু বন্ধু না আমরা বন্ধু বন্ধু কথা চুরি করব হয়ে গেছে আপনাদের বন্ধু যখন আপনাদের একসাথে কোনো রোমান্টিক সিন থাকে তখন রোমান্টিক ঝামেলা হয় না হ্যাঁ রোমান্টিক সিন থাকলে কি কোনো প্রবলেম হয় কি না আমার মনে হয় রোমান্টিক সিন থাকলে আরো বেটার হয় ইন দ্য সেন্স আমরা অনেক ডিসকাস করে আসলে এবং তৌসিফ মাহবুব দুইজনের বন্ধুত্ব 10 বছর অথচ একটা সময় দর্শক মনে করেছিল নেটিজেনরা মনে করেছিল তারা আসলে বিয়ে করেছে বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু মনে করেছিল আমি মনে করিনি আমি তো শুরু থেকেই জানি আমি কেমনে কি করবো এখন এই সিমরান আমি শেষ করিনি তো আজকে আমরা দেখছি যে সাফা কবির এবং তৌসিফ মাহবুব 10 বছরের যে বন্ধুত্বটা সেটা এখনও স্টে করছে আমরা এই বন্ধুত্বের শুরুটা যেভাবে হয়েছে আমরা কি মানে এটা এক্সপেক্ট করতে পারি যে তাদের বাচ্চা কাচ্চারও সময় এরকমটাই থাকবে হয়তো অবশ্যই যদি আমার বাচ্চা কাচ্চা হয় যদি আল্লাহ তাআলার বাচ্চা কাচ্চা ওরও হয় যদি আমাদের বাচ্চা কাচ্চা অবশ্যই যেহেতু আমরা ফ্রেন্ডস আমাদের বাচ্চা কাচ্চারও ফ্রেন্ডস হবে তারা যদি অভিনয় করে এটা তাদের ডিসিশন আমরা তো তাদেরকে জোর করবো না আচ্ছা আপনার ফ্রেন্ড তো বিয়ে করে ফেলেছে আপনি কবে করছেন জানতে পারবেন